ক্যাপচার যে পরিস্থিতি, ভাড়া চাই বেশি বেশি। করতোয়া নদীতে গোসল করতে যাবো। ব্যাপারটা হলো সকাল 7টায় উঠছি, অনেকদিন পর শাহজাদপুর যাচ্ছি। এখানে এখানে রাখি। এ ভাই তোমরা কি যাবে না নাটক করো? তোমরা কই যাচ্ছি ভাই? না যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জ। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা গাইতে উঠলাম। আমাকে খেয়ে দিল, ঘুম পারলেন না কেন? ঈশ্বর যে ঋত্বিক রোশন। আমার যদি ফোনটা কেউ কাটে ভাই ধরিস, হ্যাঁ ফোনটা কাটতে লাগলে ধরিস কিন্তু। আমরা ফাইনালি চলে আসলাম উল্লাপাড়া স্টেশনে। এখন এখান থেকে আমরা বাসে যাবো শাহজাদপুর। তো ওইখানে আমাদের আজকের খেলার গন্তব্য, আর আজকে ভালো খেলবে আমার বিশ্বাস। এক ঘন্টা আমাকে বলবো, আমি যে একটু কথা বলবো। তো আমরা এখন ট্রেন ছেড়ে হেঁটে যাচ্ছি, এখন লেগুনাতে উঠবো। সব প্লেয়ার দেখতেছেন, আমাদের বাঙালির আগামী ভবিষ্যৎ এরা। আমি ভবিষ্যৎ না, কারণ ক্রিকেটে তেমন কোনো ভালো দক্ষতা নাই। এই আমার ভাই স্পিড স্টার ঈশ্বরদীর মধ্যে, অনেক ভালো বল করে, অনেক ব্যাট ভালো করে। তো আমার বিশ্বাস যদি খেলাটা ধরে রাখে তাহলে হয়তো ভালো পর্যায়ে যাবে, যদি ধরে রাখে মন থেকে। অবশ্যই কিন্তু মন থেকে ধরে রাখতে হবে, এমনি না যে খেললাম এমন না, মন থেকে ধরে রাখলে জিনিসটা পাবে। কোনো মানুষই যদি মন থেকে কিছু চায় অবশ্যই সেটা পায়, আল্লাহ তাকে মিলাই। এখানে আসার পর এখন আমরা বাসে যাবো কি লেগুনায় যাবো না ট্রেন যাবো সেটা বুঝতে পারছি না, কারণ ব্যবসার যে পরিস্থিতি, ভাড়া চাই বেশি বেশি। ট্রেনে এত দূর আসলে মাত্র 250 টাকা দেয়, এখান থেকে এটুকু যাচ্ছি না, তার কারণ কি আমাদের ভাড়া মিলতেছে না। হোনা লাগবি, তার পাশে আপনাকে ডিসিশন দেওয়া লাগবে, তাছাড়া তো আর আমার অভিনয়া। ঠিক আছে, ফাইনালি আমাদের গাড়ি ঠিক হয়েছে, আমরা লেগুনাতে যাচ্ছি। এখান থেকে 30 টাকা ভাড়া নিবে, আর এখান থেকে যাচ্ছে আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা। পালগাছি মোড়, তালগাছি মোড়, এটা লাগছে কি নাই? ফিলিং চমলক্ষ।
তো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, এই সামনে মাঠ। আমাদের কালকে আসার কথা ছিল কিন্তু কালকে বৃষ্টির জন্য আসতে পারি নাই। গ্রাউন্ড গিরে ভাই, জায়গাটা আসলে অনেক সুন্দর। আলোক দিয়া, তোর নাম কি? তাসকিন। এই রে তাসকিন, এক পাইছি নামাই দেন। আচ্ছা, আজকে খেলাটা হবে টোটালি ম্যাটের উপরে। প্র্যাকটিস মেক্স ম্যানে পারফেক্ট, প্র্যাকটিস ছাড়া কেউ কখনো পারফেক্ট হতে পারে না। ভালো খেলেন, পারফেক্ট হতে পারে না। প্র্যাকটিসটা আমাদের যদি ভালো থাকতো তাহলে আমরা ভালো খেলতাম। এখন এটা আমাদের ব্যর্থতা বলতে হবে, কারণ আমরা প্র্যাকটিস করতে পারি না, সময়ও পাই না। কিন্তু আমাদের মাঠটাও নাই সেরকম। আমাদের ঈশ্বরদী স্টেডিয়াম মাঠে এখন মেলা চলতেছে, এটা খুবই লজ্জাজনক ব্যাপার আমাদের ঈশ্বরদীর জন্য। এটা ক্রিকেটের জন্য এটা লজ্জাজনক ব্যাপার, যেখানে খেলার কথা সেখানে হচ্ছে কি মেলা। একদম ডাইরেক্ট ইনার সার্কেলকে নয়বার ডাইরেক্ট দিয়ে দিলাম। ভাইও আমাদের মতন কিরামতি মানুষ, ব্রিজ আর সাবলা ব্রিজ অন দ্য টচ। কি করবেন? ফিল ফার্স্ট। হ্যাঁ, আপনি নাম তো? হ্যাঁ, তোমার ভালোবাসা আছে না? আমার ভালোবাসা আছে, বিধাই তো আপনি টসটা দিতে। 30 30 30, আমরা টসে জিতে ফিল্ডিং নিছি। তখন আমরা মোটামুটি সবাই রেডি হয়েছি। তো আমাদের খেলা কালকে আসার কথা ছিল, কালকে আমরা আসতে পারি নাই, বৃষ্টি হয়েছে, মাঠও ভালো ছিল না, আরেক জায়গায় খেলার কথা ছিল, এখানে এসে খেলতেছি। সব মিলাই ভাইদের অনেক ধন্যবাদ, ভাইরা অনেক পরিশ্রম করছে আমাদের জন্য, আবার রাখবেন যেন আমরা জিততে পারি। ভিডিও তেমন থাকবে না, কারণ এক্সট্রা কোনো প্লেয়ার আসি নাই, খেলার ভিডিও খুবই কম থাকবে। দুপুর এখানে খাওয়া দাওয়া, খেলায় নামবো যেহেতু ফিল্ডিং পাইছি। তাসকিন আসো, আসো নামবো না, আসো আসো তাসকিন। ফার্স্ট ইনিংস শেষ, আর ফার্স্ট ইনিংসে ওরা টার্গেট দিছে 124। ওরা হলো 30 ওভারে খেলার মধ্যে 21 ওভারে অল উইকেট হয়ে গেছে। আজকে ম্যাচ উইনার ব্যাটসম্যান আমাদের শরণ ভাই, 106 ম্যাচ জিতাই দিল। গোসল করবো না, আমি খাবো ভাই, খিদা লাগছে ভাই। আমরা গোসলে যাবো, চলে আমরা জিতার খুশিতে গোসল করবো। চল, ব্যাপারটা হলো আমরা জিতে গেছি তো এই খুশিতে এখন আমরা গোসল করবো, করতোয়া নদীতে গোসল করতে যাবো। ভালো হয়েছে ভাই। হ্যাঁ, ওয়েল প্লেড ভাই, সাবধান, কেউ টান মারতে পারে। সো গাইস, আমরা আসি এখন করতোয়া নদীর পাশে। আমাদের প্ল্যান ছিল না গোসল করার, কারণ ভাবছিলাম সময় পাবো না, কিন্তু ভালো হয়েছে সময় পাইছি, কারণ খেলাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ম্যাচ সেরা ব্যাটসম্যান আমাদের ইমন ভাই, 50 মারছে। তো আসলে একজন ভালো না খেলে না সহজে জেতা যায় না একটা টিমের জন্য। এর আগের দিন আমরা সুইমিং পুলে গোসল করলাম, আমাদের 200 টাকা খরচ হয়েছিল। আজকে কিন্তু কোনো টাকা লাগবে না, কারণ এখানে অফুরন্ত পানি, এই পানিতে সারাদিন গোসল করলেও কোনো টাকা দিতে হবে না। এখানে মজা বেশি, কোনো ধরনের সময় বাধা থাকে না, সারাক্ষণ গোসল করতে পারবে। তো আমাদের গোসল করা এখন শেষ, তো এখন আমরা খাই দাই করবো, দেন একটু রেস্ট নিবো, নেওয়ার পরে আমরা বাসার দিকে চলে যাবো। হাম লোক ভি জিত গায়ে, হাম দে দিয়া। সো গাইস, আমাদের খেলা শেষ, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। ট্রেন আসবে 6:30 দিকে, সব মানুষ এখন গরুর মতো যাবে। এখন আছি উল্লাপাড়া স্টেশনে, এখন আমরা এখান থেকে আমাদের বাসায় যাবো। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য।